শুরুতেই রয়েছে ঈদ আনন্দের খবর। এদিকে যথাযোগ্য মর্যাদায় বার্মিংহামের মুসলমানরা উদযাপন করলেন পবিত্র ঈদ উল ফিতর। বার্মিংহামের মুসলিম কমিউনিটির অধিকাংশই বৃহস্পতিবার ঈদ উদযাপন করলেও পাকিস্তানি কমিউনিটি বৃহস্পতিবার ঈদ উদযাপন করেননি, ফলে সেন্ট্রাল মসজিদ সহ পাকিস্তানিদের দ্বারা পরিচালিত মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহাদ, আর ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ। এক মাসের সিয়াম সাধনার পর যথাযোগ্য ভাবগম্ভীর পরিবেশ আর আনন্দের বার্তা নিয়ে বার্মিংহামের মুসলমানরা উদযাপন করল পবিত্র ঈদ উল ফিতর। বার্মিংহামের মুসলিম কমিউনিটির অধিকাংশই বৃহস্পতিবার ঈদ উদযাপন করলেও পাকিস্তানি কমিউনিটি বৃহস্পতিবার ঈদ উদযাপন করেনি। বিধায় বার্মিংহামের সেন্ট্রাল মসজিদ, গমকুল শরীফ জামে মসজিদ সহ পাকিস্তানদের দ্বারা পরিচালিত অধিকাংশ মসজিদগুলোতেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। বার্মিংহাম তথা মিডল্যান্ডসের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামের স্মলহিট পার্কের খোলা ময়দানে। গ্রিন লাইন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ঈদ জামাতে নারী পুরুষ সহ প্রায় 20,000 মুসল্লি অংশ নেন। We've organised potentially one of the biggest outdoor Eid Salahs ever to known to the West Midlands. Green Lane Masjid have been working tirelessly to make sure we can accommodate for up to 20,000 people, and Small Heath Park was the best venue for us to choose. ঈদের জামাতে বাঙালিদের সবচেয়ে বেশি ভিড় ছিল কভেন্ট্রি রোড জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে, যেখানে পরপর 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে মোনাজাত পরিচালনা করেন সেন্টারের চেয়ারম্যান ডক্টর মৌলানা আব্দুর রহিম। ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের অনুভূতি ছিল এরকম। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে আইসি বাংলা নামাজ পড়িয়া বাংলাদেশের লোক অনেক ডিফারেন্স মনে হয়েছে আমার, আর অন্য আইয়া সব লোক মিলিয়া খুব ভালো লাগছে। নাতিনে সারে লইয়া আইয়া ঈদের নামাজ আদায় করছি, সকলে ঈদ মোবারক। মনে হয় যেন বাংলাদেশের পরিবেশে নামাজ আদায় করেছি। তাছাড়া মিডল্যান্ডসের কিজি মিনিস্টারের মাদানী মসজিদ, ওয়ালসলের মসজিদে উসমান, কিপটন জালালিয়া মসজিদ, সোসপুরের ইউনাইটেড রিফর্ম চার্চ সহ বিভিন্ন মসজিদে ঈদের ভিন্ন ভিন্ন জামাত অনুষ্ঠিত হয়। মিডল্যান্ডসের পাকিস্তানি কমিউনিটি শুক্রবার ঈদ উল ফিতর উদযাপন করবে। রিয়াদ আহাদ, চ্যানেল 6 নিউজ, বার্মিংহাম।